রবিবার দুপুরে তেলিয়ামুড়া থানায় খবর আসে এক নাবালকের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছে এক নাবালিকা। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই তদন্তে নামে পুলিশ। এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত সেকেন্ড ওসি নন্দন বৈদ্য জানিয়েছেন, খবর আসা মাত্রই তারা তৎপরতার সাথে ঘটনার তদন্তে নেমে পড়েন। পুলিশ এই ক্ষেত্রে 376/3/6 পক্সো ধারায় মামলা গ্রহণ করেছে। যদিও ঘটনাটি নাবালক ও নাবালিকার মধ্যে হওয়াতে পুলিশ এক্ষেত্রে এই মামলা তদন্ত নিয়ে মুখ খুলতে অনীহা প্রকাশ করেছেন। সেক্সুয়াল অ্যাবিউস হয়েছে, তো আমরা অ্যাকর্ডিংলি অফিসার তদন্ত করতে আসে গেছে এবং দুজনেরই বয়স 5.5 এমনি। এই ব্যাপারে আমরা একটা থানা থেকে কেস নেওয়া হয়েছে, দিলে আমরা থানা থেকে কেস রেজিস্টার হয়েছে। আর বাকি তদন্ত আমরা অফিসার এখন বাইরে আছে, মহিলা ডব্লিউএসআই বিদ্যা দেবনা এবং আইসি ইন্সপেক্টর আর এফ মহি আছেন। নাবালক কর্তৃক নাবালিকা ধর্ষণের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।